গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(1) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার পদে এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গণকে নির্বাচন কমিশনার পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করেছে। তাদের এই নিয়োগের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ গত 21 নভেম্বর 24 তারিখে প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ মহোদয় নবনিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণকে শপথ পাঠ করাবেন। আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। এখন আমি সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে সাক্ষ্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, জনাব আব্দুর রহমান এল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গণকে নির্বাচন কমিশনার হিসেবে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব।
আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। নবনিয়োগ প্রাপ্ত সম্মানিত নির্বাচন কমিশনার মহোদয়গণকে ক্রমানুসারে এসে স্বাক্ষর প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই শপথ অনুষ্ঠানের পর তারা নির্বাচন কমিশন সচিবালয়ে যাবেন। আপনার কি রিপোর্ট আসতে ঢুকবেন না এখান থেকে বের হচ্ছেন? বলো আপনার থেকে রিপোর্ট দর্শক, এত আমরা দেখছিলাম, আমরা দেখছি এখনও যে প্রধান বিচারপতি এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং বাকি যে চারজন নির্বাচন কমিশনার আছেন তাদেরকেও তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং একে একে সবাই স্বাক্ষর করছেন তাদের নিজেদের যেই দায়িত্ব গ্রহণের যে প্রক্রিয়া সেটি শেষ করছেন। আমরা এখনও দেখছি যে নির্বাচন কমিশনার একজন তিনি তার দায়িত্ব বুঝে নিলেন এবং তিনি স্বাক্ষর করলেন, প্রধান বিচারপতি স্বাক্ষর করছেন। এখন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সদয় অনুমতি ক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান এখানেই সমাপ্ত হল। এ পর্যায়ে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণের জন্য সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার মহোদয়গণকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
সে বলছে